এক গ্রামে একটা সাধু ছিল যে সারা দিন ঈশ্বরের তপস্যা করত, ঈশ্বরকে ধ্যান করত, তাকে মনে করত, পূজো দিত। হঠাৎই ওই গ্রামে একটা সময় বন্যা এলো। বন্যা আসার সাথে সাথে ওই গ্রামের কিছু লোক সাধুর কাছে এসে বলল, সাধু মহারাজ, আপনি আমাদের অনেক উপকার করেছেন, এখন গ্রামে বন্যা আসছে, আপনি চলুন আমাদের সাথে, এই গ্রাম ছেড়ে আমরা অন্য কোথাও যাই। সাধু তাদেরকে বলল, আমার ঈশ্বরের ওপর ভরসা আছে, আমার ঈশ্বর ঠিক আমাকে বাঁচিয়ে নেবে, তোমরা চলে যাও, আমি যাব না। লোকগুলো যাওয়ার পরে জলের স্তর একটু বাড়ল। এমন সময় হঠাৎ সাধু নিজের জায়গায় বসে তপস্যা করছে, নিজের জায়গায় বসে আছে, একটা লোক এলো নৌকা করে এসে বলল, সাধু মহারাজ, আমার নৌকাতে চলে আসুন, আপনি যদি প্রাণে না বাঁচেন তখন আপনার কী হবে, এক কাজ করুন, আপনি আমার নৌকায় চলে আসুন, আমি আপনাকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছি। সাধু আবার এক কথা বলল, আমার ঈশ্বরের ওপর ভরসা আছে, আমার ঈশ্বর ঠিক আমাকে বাঁচিয়ে নেবেন। জলের স্তর তখন অনেকটা বেড়ে গেছে। এমন সময় সাধু কী করবে বুঝতে না পেরে একটা গাছের ওপর উঠল। গাছের ওপর ওঠার পরেই লাস্ট একটা হেলিকপ্টার এলো, এসে ওখানকার একটি লোক বলল, আপনি হেলিকপ্টারে উঠে আসুন, এইভাবে বাঁচা যাবে না। সাধু এক কথা বলল, আমার ঈশ্বরের ওপর ভরসা আছে, আমার ঈশ্বর আমাকে ঠিক বাঁচিয়ে নেবে, আপনারা চিন্তা করবেন না, চলে যান। তারপর যা হওয়ার সেটাই হলো, জলের স্তর অনেকটা বেড়ে গেছিলো, সাধুর ওখানেই মৃত্যু হলো। এরপর মৃত্যুর পরে সে যখন স্বর্গে গেল, সে ঈশ্বরকে গিয়ে জিজ্ঞেস করলো, আমি সারা জীবন আপনার এত তপস্যা করলাম, এত আপনাকে ভক্তি করলাম, পুজো করলাম, আরাধনা করলাম, কিন্তু তাও আপনি আমাকে বাঁচালেন না, এটা কী করে সম্ভব? ঈশ্বর তখন উত্তর দিল, আরে মূর্খ, আমি তিনবার তোকে বাঁচানোর জন্য এসেছিলাম, একবার এসেছিলাম পায়ে হেঁটে, একবার এসেছিলাম নৌকা করে, একবার প্লেনে করে, তাতেও তুই নিজেকে বাঁচাতে চাইলি না। তুই যদি নিজেই নিজের সাহায্য করতে না চাস, ভগবান মানে আমি তোর কী সাহায্য করবো? বন্ধুরা, এরকম ছোটোখাটো অনেক সুযোগ আমাদের কাছেও কিন্তু আসে, কিন্তু আমরা সেই সুযোগটা ঠিকঠাক ইউজ করতে পারি না। কখন কী করব, কী ডিসিশন নেব, এই ভাবতে ভাবতে সুযোগটাই হাতছাড়া হয়ে যায়। আর সুযোগ একবার হাতছাড়া হয়ে গেলে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না।